শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত গোকর্ণ গ্রাম। এই গ্রাম কালীগ্রাম নামেই পরিচিত। কার্তিকী অমাবস্যায় এই গ্রামে প্রায় ৪৮টি পুজো হয়। শোনা যায় এই গ্রামে একসময় প্রায় ৮০ থেকে ৯০টি পুজো হতো, এখন সেই সংখ্যাটা কমেছে। বর্তমানে এই গোকর্ণ গ্রামে ৪,০০০ মানুষের বাস। এখানের কালী খুবই জাগ্রত এমনটাই জানান গ্রামবাসীরা। গোকর্ণ গ্রামের প্রাচীন পুজোগুলোর মধ্যে অন্যতম শ্যামরাই কালী, বরিচা কালী, গঙ্গাময়ী কালী, কোটাল কালী, ছোট কালী পুজো। পুরো ঐতিহ্য যে এটা কলি কালী, বহু পুরনো ৬,০০০ বছর আগেকার কালী, এবং প্রতি রাত্রে পুজো হয় এই ঐতিহ্য। সবথেকে বড় কথা, এই প্রায় ৬,০০০ বছর আগে, আনুমানিক ৬,০০০ বছর আগে পুজো হয় বলতে এখানে নৈবেদ্য সেবা হয়, হ্যাঁ, তারপর পায়েস, লুচি, নৈবেদ্য, সমস্ত রকমের ফল পুজো হয়। আলোর উৎসবে সেজে ওঠে গোটা গ্রাম। এখানের প্রাচীন কালীপুজোগুলো প্রায় ৪০০ থেকে ৫০০ বছর পুরনো। পুরনো রীতিনীতি মেনে এখনো পুজো হয়। নিশিরাতে পুজো হয় কালীর, বলিও হয়। আমাদের এই মা ছোট কালী খুব জাগ্রত মা, যে যা মনস্কামনা পূর্ণ করে, যে যা চায়। এবার আমাদের এই মা কালী প্রায় ৫০০ বছরের প্রতিমা খুব ১৬০০ পূজারে পূজা হয়। এই খুব ঠাকুর খুব জাগ্রত। গোকর্ণের মতো কালীপুজো সমগ্র মুর্শিদাবাদ জেলার আর কোথাও হয় না। দুর্গাপুজো থেকেও কালীপুজোয় জৌলুস বেশি হয়। গ্রামের প্রতিটি রাস্তা সেজে ওঠে আলোতে। কোনো কোনো পুজো কমিটি অন্ন ভোগ ও রাত্রিবাসের ব্যবস্থা করে। কয়েকটি জায়গায় মেডিকেল ক্যাম্প বসানো হয়। গোকর্ণে মহা ধুমধামে পূজিত হন দেবী। মুর্শিদাবাদ থেকে সুদীপ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ টাইম।